আচ্ছা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আজকে বীজগণিতের মান নির্ণয়ের উপরে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটি হচ্ছে ম্যাথামেটিক ট্রিক্সের ওপরে। অবশ্যই তো এই এই ট্রিক্সটা বোঝার আগে কিছু জিনিস বুঝতে হবে। এখন দেখুন কোশ্চেনগুলো কীরকম আছে। এরকম আছে, যদি এক্স প্লাস বাই এক্স প্লাস মাইনাস আসতে পারে, যে কোনো একটা ভ্যালু আসতে পারে, ইকুয়াল টু এন হয় তবে এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার প্লাস মাইনাস ইকুয়াল টু কত হবে, এরকম টাইপের কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমরা সুন্দর ট্রিক্সের মাধ্যমে করব। দেখুন এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি আপনার এটা যেটা আসবে স্কোয়ারে আসুক, কিউবে আসুক, টু দি পাওয়ার ফোর ফাইভ যেটাতেই আসুক, এটার একটাই ফর্মুলা হবে। দেখে নিন, এটা হচ্ছে এন এন টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এ। এটা স্কোয়ারের ক্ষেত্রে যদি আমার স্কোয়ারে দেয় এন স্কোয়ার, এন স্কোয়ারের ক্ষেত্রে হবে যদি প্লাস, এটা হবে মাইনাস প্লাস টু। এবার এই মাইনাস প্লাস টুটা কিভাবে আমি বুঝবো, এই মাইনাস প্লাস টুটা, এই মাইনাস প্লাস টুটা হচ্ছে যদি এখানে দুটো কোশ্চেনে দুটো যে এক্সপ্রেশন দেবে সেই দুটো যদি প্লাসে হয় তাহলে আমার মাইনাস করতে হবে, সেই এক্সপ্রেশন দুটো যদি একটা প্লাসে একটা একটা মাইনাসে আর একটা মাইনাসে হয় তাহলে এটা হবে প্লাস, আর যদি মাইনাসে থাকে প্লাসে বের করতে হয় তাহলেও হবে প্লাস, এটা মনে রাখতে হবে। তো ন্যাচারালি কি করে অঙ্কগুলো হবে, তবে এটা স্কোয়ারের ক্ষেত্রে, কিউবের ক্ষেত্রে আলাদা ট্রিক্স হবে, টু দি পাওয়ার ফোরের ক্ষেত্রে আলাদা ট্রিক্স হবে, শুধু স্কোয়ারের ক্ষেত্রেই ফর্মুলাটা আসবে, আর সবার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একই থাকবে, প্লাস প্লাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস মাইনাস ইকুয়াল টু প্লাস, মাইনাস প্লাস ইকুয়াল টু প্লাস। এটা কিন্তু বীজগণিতিক রুল না, এটা আমার ট্রিক্স। তো আমরা অঙ্কের মাধ্যমে বুঝি, বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত, তাহলে আমার ট্রিক্স কি ছিল, দুটোই প্লাসে আছে মাইনাসে হবে, তাহলে এটা হবে ফোর, এটা স্কোয়ারে আছে ফোর স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু সিক্সটিন মাইনাস টু ইকুয়াল টু ফোরটিন। দেখুন আপনারা এত সহজে কিন্তু অ্যান্সার বার করে দিতে পারবেন, এটা ফোরটিন হবে। যদি যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু সিক্স হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত, দেখুন এটা কি করে বের করবেন, এটা দুটোতে কি একটাতে মাইনাস একটাতে প্লাস আছে, অর্থাৎ এটা হবে সিক্স স্কোয়ার প্লাস টু, সিক্স স্কোয়ার প্লাস টু মানে থার্টি সিক্স প্লাস টু ইকুয়াল টু থার্টি এইট। এত তাড়াতাড়ি আপনি উত্তর বার করতে পারবেন, দেখে নিন ট্রিক্সটা শিখে যদি থ্রি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কি। এর ক্ষেত্রে ট্রিক্সের যে ফর্মুলাটা দেখেছিলাম একটু চেঞ্জ হবে কিন্তু প্লাস মাইনাসের ধারণাটা একই থাকবে। তো এটাদের ক্ষেত্রে হবে হচ্ছে এন স্কোয়ার প্লাস মাইনাস থ্রি ইন্টু এন। দেখুন এখানে এন মানে থ্রি, এন কিউব সরি থ্রি কিউব, এটা দুটো মাইনাস আছে দুটো প্লাস আছে মাইনাস হবে, থ্রি ইন্টু থ্রি মানে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন ইকুয়াল টু এইটিন, এটার অ্যান্সার হবে এইটিন, আপনি এত তাড়াতাড়ি বার করতে পারবেন। এখানে দেখুন বলেছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত, এটাও একই অঙ্ক, এটাও সেই হবে এন কিউব প্লাস মাইনাস থ্রি ইন্টু এন, এটা এন কিউব হবে টু কিউব, এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে সুতরাং এটা প্লাসেই হবে, প্লাস থ্রি ইন্টু টু এইট প্লাস সিক্স ইকুয়াল টু ফোরটিন, এটার অ্যান্সার হবে ফোরটিন। এবারে প্রশ্নটা দেখুন, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হয় তবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কত, তো এক্স টু দি পাওয়ার ফোর, ফোর মানে টু ইন্টু টু, অর্থাৎ আমাকে দুবার এটা স্কোয়ারের ফর্মুলায় ফেলতে হবে। তো স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এন স্কোয়ার প্লাস মাইনাস টু, তাহলে এটা হবে থ্রি স্কোয়ার, দুটোই প্লাসে আছে সুতরাং মাইনাস
টু, থ্রি স্কোয়ার মাইনাস টু, নাইন মাইনাস টু ইকুয়াল টু সেভেন, আবার আমাকে ফেলতে হবে সেভেন স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ 49 মাইনাস টু ইকুয়াল টু 47, অ্যান্সার হবে 47। যদি x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হয় তবে x টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 কত? এখানে 5টা বুঝুন, 5টা হবে 2 প্লাস 3, তাহলে 2 এর জন্য কি হবে, 2 এর জন্য ফর্মুলা আসবে এ স্কোয়ার প্লাস মাইনাস 2, তাহলে এটা 3, 3 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 9 মাইনাস 2 ইকুয়াল টু 7। আর পরবর্তীটা হচ্ছে 3, 3 মানে কিউবের জন্য এন কিউব প্লাস মাইনাস 3 ইন্টু এন, এটা হবে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 27 মাইনাস 9 ইকুয়াল টু 18, 18, 7 আর 18। তবে এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে আমরা যেটা স্কোয়ারে ধরেছিলাম, স্কোয়ারে যেটা ধরেছিলাম আর কিউবের ক্ষেত্রে যেটা ধরেছিলাম, অর্থাৎ স্কোয়ার ইন্টু কিউব, স্কোয়ার ইন্টু কিউব মাইনাস এন, এটা হবে ফর্মুলা, এটাতে আমরা অ্যান্সারটা বের করব। স্কোয়ারের ক্ষেত্রে আমরা কী ধরেছিলাম, সেভেন এসছিল, সেভেন, আর কিউবের ক্ষেত্রে এসছিল 18, মাইনাস এন কত, 3, অর্থাৎ এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 126 মাইনাস 3 ইকুয়াল টু 123। বুঝতে পারছেন, এটা কিন্তু আপনার ট্রিক্সের মধ্যে রয়েছে। টু ডি পাওয়ার 5 এর ক্ষেত্রে এস ইন্টু সি মাইনাস এন, এস ইন্টু সি কেন, এস ইন্টু সি হচ্ছে স্কোয়ারের মান আর হচ্ছে কিউবের মান, তারপর হচ্ছে মাইনাস এন। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হয় তাহলে এক্স টু ডি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু ডি পাওয়ার 6 কত? দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে 6 ইকুয়াল টু 2 ইন্টু 3, তাহলে আমরা প্রথমে স্কোয়ারের ফর্মুলা ফেলব, স্কোয়ারের ফর্মুলা হবে 3 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 9 মাইনাস 3 ইকুয়াল টু 7, তারপরে কিউবের ফর্মুলা ফেলব 3 ইন্টু এন। এই কিউবের ফর্মুলা ফেলার সময় এই 7টাকে নিয়ে, এর আগে আমরা টু ডি পাওয়ার 4 এরটা যেরকম করেছিলাম টু ডি পাওয়ার 6 এরটা একই রকম হবে, এই 7টাকে নিয়ে ফেলতে হবে, 7 কিউব মাইনাস 3 ইন্টু 7, 7 কিউব আমরা জানি 347 মাইনাস 21, আর 347 থেকে 21 মাইনাস করে 322, তাহলে 322 অ্যান্সার হবে। আপনি এত তাড়াতাড়ি কিন্তু এই ট্রিক্সগুলোর মাধ্যমে এই অঙ্কগুলো, এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।